থিওরি অফ কম্পিটিশন এই লেকচার ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিনিমাল ডিএফএ। তো মিনিমাল ডিএফএ বলতে কি সেটা আমি আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো গত লেকচার ভিডিওগুলোতে আমি যে এক্সাম্পলগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই মনে আছে। আমি বারবার বলে আসছি যে একটা কথা, যে আপনারা সিকোয়েন্স আকারে ভিডিওগুলো দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং থিওরি অফ কম্পিটিশনের যে ইন্টারেস্টিং যে দিকগুলো আছে সেগুলো আপনারা বুঝতে পারবেন, রাইট? তো গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কি কি, এমন একটা ডিএফএ আমরা গঠন করেছিলাম যেখানে লেন্থ অফ স্ট্রিং ছিল এক্স্যাক্টলি টু, যেগুলো আমাদের মেশিন অ্যাকসেপ্ট করতে পেরেছিল। আরেকটা ছিল লেন্থ অফ স্ট্রিং অ্যাট লিস্ট টু, এবং আরেকটা ছিল লেন্থ অফ স্ট্রিং অ্যাট মোস্ট টু, তাই না? তো এগুলোর জন্য আমরা ডিএফএ কনস্ট্রাক্ট করে আসছিলাম। তো লেন্থ অফ স্ট্রিং এক্স্যাক্টলি টু, অ্যাট মোস্ট টু, আরেকটা ছিল অ্যাট লিস্ট টু, তাই না? এইটা ছিল আমাদের অ্যাট লিস্ট টু, দুইয়ের অধিক যেটা অ্যাকসেপ্ট করতে পারবে, আর অ্যাট মোস্ট টু ছিল এইটা, রাইট? তো যখন আমরা অ্যাট লিস্ট টু যখন আমরা ডিএফএ কনস্ট্রাক্ট করেছিলাম, এটার দিকে একটু লক্ষ্য রাখুন, জাস্ট এটার দিকে লক্ষ্য রাখুন। এটার জন্য যে ডিএফএটা আমরা কনস্ট্রাক্ট করেছিলাম সেটা ছিল এরকম। লেন্থ অফ স্ট্রিং কী ছিল? মিনিমাম দুই লেন্থের, টু লেন্থের স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করতে পারবে এবং তার চেয়েও বেশি। তাহলে মিনিমাম টু লেন্থের জন্য এ বি যখন যে কোনো একটা ইনপুট দেখলে ওয়ান লেন্থ, তারপর যে কোনো একটা ইনপুট দেখলে সেটা ছিল টু লেন্থ, তাই না? তারপর টু লেন্থের স্ট্রিং তো অবশ্যই অ্যাকসেপ্ট করবে, এবং তারপরও যদি আমরা এরকম পেতাম এ বি সেটা ছিল থ্রি লেন্থের স্ট্রিং, সেটাও আমরা অ্যাকসেপ্ট করতে পারতাম, তাই না? তারপর যদি আবার এ বি পেতাম যেটা ছিল চার লেন্থের স্ট্রিং, ফোর লেন্থের স্ট্রিং, সেটাও আমরা অ্যাকসেপ্ট করতে পারতাম, কিংবা তারপর যে কোনো কিছু আসুক না কেন, অর্থাৎ ফিফথ, সিক্স, এরকম যে কোনো স্ট্রিং লেন্থের আসুক না কেন, সেই স্ট্রিংগুলো আমরা কী করতে পারতাম? অ্যাকসেপ্ট করতে পারতাম। বাট এটা স্টেট, নাম্বার অফ স্টেট এইখানে লক্ষ্য রাখুন, এটা কিন্তু আমরা যে ডিএফএটা তৈরি করেছিলাম সেটার মতো না। আমরা যে ডিএফএটা তৈরি করেছিলাম সেটা ছিল এরকম, জিরো লেন্থের স্ট্রিং, অর্থাৎ এটা ছিল জিরো লেন্থের স্ট্রিং, যখন একটা এ কিংবা বি দেখেছিল সেটা ছিল ওয়ান লেন্থের স্ট্রিং, তারপর যখন একটা এ কিংবা বি দেখেছিল সেটা ছিল টু লেন্থের স্ট্রিং। আমরা টু লেন্থের স্ট্রিং অবশ্যই অ্যাকসেপ্ট করবো এবং তার চেয়ে বেশি লেন্থের স্ট্রিংগুলো আমরা অ্যাকসেপ্ট করবো, রাইট? তো আমরা ইউজ করেছিলাম এই ডিএফএটা। আপনি চাইলে এই ল্যাঙ্গুয়েজের জন্য, এই ল্যাঙ্গুয়েজটার জন্য আমরা লেন্থ অফ স্ট্রিং যেখানে থাকবে দুই কিংবা তারও বেশি সেটা অ্যাকসেপ্ট করার জন্য যে ডিএফএটা কনস্ট্রাক্ট করেছিলাম সেই ডিএফএটা হতে পারে এরকম, কিংবা ডিএফএ হতে পারে এইরকম। তাহলে যেটা বলতে চাচ্ছি, একটা ল্যাঙ্গুয়েজের জন্য বিভিন্ন ধরনের ডিএফএ থাকতে পারে, ঠিক আছে? এবং এই ডিএফএটাও সঠিক আছে, এই ডিএফএটাও সঠিক আছে, কিন্তু আমাদের এইখানে মিনিমাল ডিএফএর সাথে আমি পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। মিনিমাল ডিএফএ বলতে যেটা আমরা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ স্টেট। দেখুন, এই ডিএফএর জন্য, এই ল্যাঙ্গুয়েজটার জন্য মিনিমাম নাম্বার অফ স্টেট, এখানে তিনটা স্টেট আছে বাট এখানে আছে চারটা স্টেট, রাইট? সরি, পাঁচটা স্টেট। তাহলে নিশ্চয়ই মিনিমাল ডিএফএ এটা, যেটাতে নাম্বার অফ স্টেট কম সংখ্যক থাকবে, মিনিমাম সংখ্যক, ঠিক আছে? তাহলে যেটা বলতে চাচ্ছি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য অনেক ধরনের ডিএফএ থাকতে পারে, ভেরিয়াস ডিএফএ থাকতে পারে, ডিএফএস থাকতে পারে, বাট মিনিমাল ডিএফএ সবসময় একটা থাকবে। মিনিমাল ডিএফএ সবসময় কতগুলো থাকবে? একটা দেওয়া থাকবে। মিনিমাল ডিএফএ সবসময় থাকবে একটা, লক্ষ্য রাখুন, মিনিমাল ডিএফএ সবসময় একটা থাকবে, রাইট? তারপর লেন্থ অফ স্ট্রিং এক্স্যাক্টলি যেমন টু ছিল, তখন আমরা ডিএফএটা এইভাবে এঁকেছিলাম, এটা ছিল জিরো লেন্থের স্টেট, ওয়ান লেন্থের স্টেট দেখলে আমরা এইখানে যাব, টু লেন্থের স্ট্রিং দেখলে আমরা এই স্টেটে যাব এবং সেটা অ্যাকসেপ্ট করব, কিন্তু তার চেয়ে বেশি যদি কখনো হয়, অর্থাৎ থ্রি লেন্থের স্ট্রিং আমরা অ্যাকসেপ্ট করবো না, যেটা ছিল আমাদের ডেথ সেট, এবং তারপর যে কিছু কোনো কিছু আসুক না কেন, যে কোনো লেন্থের স্ট্রিং আসুক না কেন, সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। এবং আমরা এটার জন্য যেটা দেখেছিলাম, অ্যাটমোস্ট টু এর জন্য সর্বোচ্চ কী হতে পারবে? দুই লেন্থের স্ট্রিং হতে পারবে। তাহলে তার জন্য আমাদের ছিল ডিএফএটা এরকম, ওয়ান লেন্থের স্ট্রিং দেখে এইখানে যাচ্ছি, টু লেন্থের স্ট্রিং দেখে এইখানে যাচ্ছি, এ বি দিয়ে দিলাম এবং সেটা অ্যাকসেপ্ট করতে পারবো, কিন্তু দুইয়ের বেশি হলে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। এটা ছিল আমাদের ট্র্যাপ স্টেট, এবং তারপর যা কিছু আসুক না কেন সেগুলো আমরা কী করতে পারবো না? অ্যাকসেপ্ট করতে পারবো না। তো আমরা জিরো লেন্থের স্ট্রিং এখানে অ্যাকসেপ্ট করতে পারবো, ওয়ান লেন্থের স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারবো, টু লেন্থের পারবো, কিন্তু তার অধিক পারবো না, রাইট? তাহলে এই ডিএফএগুলোর দিকে একটু লক্ষ্য রাখুন। যখন স্ট্রিং লেন্থ যখন ছিল এন সংখ্যক, তখন আমাদের নাম্বার অফ স্টেট কতগুলো ছিল? নাম্বার অফ স্টেট হবে এন প্লাস টু। কারণটা দেখুন, আমাদের স্ট্রিং লেন্থ যখন এক্স্যাক্টলি টু, তখন আমাদের স্টেটের সংখ্যা কত? চারটি, অর্থাৎ দুই যোগ দুই। তাহলে স্ট্রিং লেন্থ যখনই এন হবে, তখন লেন্থ অফ আমাদের নাম্বার অফ স্টেট, মিনিমাম নাম্বার অফ স্টেট হবে, মিনিমাম নাম্বার অফ স্টেট হবে এন প্লাস টু। যখনই স্ট্রিং লেন্থ অ্যাটলিস্ট এন সংখ্যক থেকে বেশি থাকবে,
এন সংখ্যক সমান বা এন এর চেয়ে বেশি যদি থাকে স্ট্রিং লেন্থ, তবে সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ মিনিমাম নাম্বার অফ ডিএফএ হবে, মিনিমাম ডিএফএটা কন্টেন করবে কতগুলো স্টেট, এক দুই, এই যে এক দুই তিন, তাহলে এখানে দুইটা স্টেটের দুইটা লেন্থ, দুই লেন্থের জন্য স্টেট ছিল কতগুলো, তিনটা, তাই না? তাহলে এন প্লাস ওয়ান, তাহলে মিনিমাম ডিএফএ হবে এন প্লাস ওয়ান স্টেট, এতগুলো স্টেট হবে মিনিমাম। অর্থাৎ যেহেতু গ্রেটার দেন টু ছিল, তাহলে এন এর জায়গায় যদি দুই বসাই, দুই আর একে তিন, তাহলে এখানে মিনিমাম স্টেট কতগুলো, তিন। আর যখনই লেন্থ অফ স্ট্রিং এন এর চেয়ে ছোট কিংবা এন এর সমান হবে, তখন নাম্বার অফ স্টেট হবে কতগুলো, দেখুন দুইটার জন্য আমরা কতগুলো এখানে স্টেট পেয়েছি, লেন্থ দুইয়ের জন্য চারটা পেয়েছি, অর্থাৎ এন প্লাস টু হবে, তখন কি হবে এন প্লাস টু। তাহলে মিনিমাম নাম্বার ডিএফএ, এই পয়েন্টগুলো একটু মনে রাখতে পারেন, হয়তো ফিউচারে কাজে লাগবে আপনাদের ইনশাআল্লাহ। এতটুকু থাকবে আজকের লেকচার ভিডিওটিতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।